মেডিসিন ই হেলপ হেলথ কেয়ারে আপনাকে স্বাগত জানাই। আজকে যে মেডিসিন তথা ওষুধের বিষয়ে আলোচনা করব, সেটি কোন রোগের ওষুধ কী কাজ করে ইত্যাদি সম্পূর্ণ তথ্য জানব আমরা আজকের এই ভিডিওতে। ভিউয়ার্স, ভিডিওটি দেখার পূর্বে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার দেওয়া সঠিক ইনফরমেশন বা তথ্য আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমার কাছে যে মেডিসিন তথা ওষুধের পাতাটি রয়েছে, এটি প্যারাসিটামল ট্যাবলেট, যার নাম P500। যদি এই ট্যাবলেটের কোম্পানির কথা বলি, সেক্ষেত্রে এপিক্স কোম্পানি এটি বানিয়েছে। এর মধ্যে 15টি ট্যাবলেট রয়েছে, যার দাম 16 টাকা। এই ট্যাবলেট প্রধানত ডাক্তারেরা যে কোনো ধরনের জ্বর হলে প্রেসক্রাইব করে, যেমন হঠাৎ করে জ্বর আসা, শরীর জ্বর ভাব, যে কোনো ধরনের ব্যথা বেদনা বা আঘাতপ্রাপ্ত হওয়ার ফলে জ্বর আসা, প্রচণ্ড ঠান্ডা লাগার ফলে জ্বর আসা, তথা এটি শুধু জ্বরেরই ওষুধ। এই P500 ট্যাবলেটের কম্পোজিশন একদম প্লেন থাকায় এটি যে কেউ খেতে পারে। যদি এই ট্যাবলেটের খাওয়ার নিয়মের কথা বলি, সেক্ষেত্রে 15 বয়সের ঊর্ধ্বে যাদের বয়স, তারা সকাল ও রাত্রে একটি করে দিনে দুবার খাবেন। তবে কখনো কখনো এই নিয়ম রোগীর রোগের উপর ভিত্তি করে তথা জ্বরের টেম্পারেচারের উপর ভিত্তি করে এর ডোজ ডাক্তারেরা কম বা বেশিও করে থাকে। তবে আমি বলবো ডাক্তারের করা প্রেসক্রাইবের নিয়ম অনুসারেই আপনারা সেবন করবেন। এবার যদি কারো বয়স 15 বয়সের নিচে থাকে, সেক্ষেত্রে P250mg মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে, সেটিও আপনারা কিনে নিয়ে খেতে পারেন। তো ভিউয়ার্স, আমি বলবো যে কোনো ধরনের মেডিসিন বা ঔষধ সেবনের পূর্বে অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ করবেন। ডাক্তারের সঙ্গে পরামর্শ করে তারপরেই যে কোনো মেডিসিন বা ঔষধ সেবন করবেন। এই ট্যাবলেটের বিশেষ কোনো সাইড ইফেক্ট নেই। এই ট্যাবলেট আপনারা যে কোনো মেডিসিন স্টোরে খুব সহজেই কিনে নিতে পারবেন। তবে আপনারা যদি এই প্যারাসিটামল P500 মার্কেটে না পেয়ে থাকেন, সেক্ষেত্রে প্যারাসিটামল সেম কম্পোজিশনের আপনারা বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে খুব সহজেই পেয়ে যাবেন। ভিউয়ার্স, মেডিসিন রিলেটেড তথ্য পেতে আমার চ্যানেলে জুড়ে থাকবেন এবং বন্ধুদেরও মেডিসিন রিলেটেড তথ্যের সাহায্য পেতে ভিডিওটিকে শেয়ার করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।